টুডেজ টপিক ইজ ডায়াগোনাল স্কেল। তো আগের ক্লাসগুলোতে আমরা লিনিয়ার স্কেল, কম্পারেটিভ স্কেলের টাইপস ডিসকাশন করেছি। তো আজকে আমরা ডায়াগোনাল স্কেলটা নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা আগের যে স্কেল দেখেছি সেই স্কেলটাতে আমাদের প্রাইমারি ডিভিশন আর সেকেন্ডারি ডিভিশন এই দুটো জিনিসই আমাদের কাছে ছিল। তো এখানে একটা অ্যাডিশনাল ডিভিশন আমরা পাচ্ছি, সেটা হচ্ছে টারশিয়ারি ডিভিশন। তো এই অ্যাডিশনাল ডিভিশনটা যে টারশিয়ারি ডিভিশন, এই জিনিসটা কীভাবে রিপ্রেজেন্টেড হয়, তো আমরা একটা এক্সাম্পল নিই, যে দুটো এক্সাম্পলস ডিসকাস করব। ফার্স্ট এক্সাম্পলটা হচ্ছে ড্র আ ডায়াগোনাল স্কেল টু শো 2.96 মাইল ওয়েন দ্য আরএফ ইজ 1:5888। এই যে 2.96 মাইলটাকে তাহলে আমাদের তিনটে পার্টে ডিভাইড করতে হবে, প্রাইমারি ডিভিশন, সেকেন্ডারি ডিভিশন অ্যান্ড টারশিয়ারি ডিভিশন। তো 2.96 মাইলকে উই ক্যান স্প্লিট আপ ইন দ্য ফর্ম অফ 2:1 মাইল প্লাস 9:0.1 মাইল প্লাস 6:0.01 মাইল। একটা জিনিস মনে রাখ হবে যে আমরা যদি ডেসিমাল দিয়ে নর্মালি কিছু দেয় তাহলে এটা করাটা একটু ইজি। তার কারণ হচ্ছে আমি যদি ডেসিমালটার 0.1 করে করে সরাই তাহলে এই ব্যাপারটা চলে আসে। যেমন এখানে কি দেখানো হচ্ছে যে প্রাইমারি ডিভিশনের তাহলে ভ্যালু কত দাঁড়াচ্ছে, 1 মাইল। কতগুলো প্রাইমারি ডিভিশনের ভ্যালু আমার লাগছে, দুটো, যেহেতু আমাকে 2 মাইলস রিপ্রেজেন্ট করতে বলেছে। 2:1 মাইল, তাহলে ভ্যালু অফ 1 প্রাইমারি ডিভিশন ইজ 1 মাইল অ্যান্ড নাম্বার অফ প্রাইমারি ডিভিশনস ইজ 2। এই যে টেবিলটা আছে এই টেবিল করে রিপ্রেজেন্ট করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। CC2 যে থিওরিটিক্যাল পোর্শন থাকে, CC2 থিওরিটিক্যাল পোর্শনে যদি এরকম একটা অঙ্ক দেয় তাহলে আমাকে যদি টেবিল ফর্মটাই রিপ্রেজেন্ট করতে হবে। আর খুব ভালো করেই জানিস যে ইউ আর নট গোয়িং টু হ্যাভ এনি চয়েস ইভেন ফর ইয়ার প্র্যাকটিক্যাল এক্সামিনেশন, ইউর প্র্যাকটিক্যাল এক্সামিনেশনস উইল বি ইন ভাইভা ফর্ম। তো 2.96 মাইলটাকে 2:1 মাইল প্লাস 9:0.1 মাইল প্লাস 6:0.01 মাইল করা হয়েছে। তাহলে আমি একটা প্রাইমারি ডিভিশনকে যদি 10টা ভাগে ভাগ করি তাহলে ইট উইল বিকাম 0.1 মাইল। 1 মাইল ডিভাইডেড বাই 10 উইল গিভ ইউ 0.1 মাইল। কতগুলো সেকেন্ডারি ডিভিশন আসছে তাহলে, 9টা, ঠিক আছে। টারশিয়ারি ডিভিশন 0.1 মাইল, মানে একটা সেকেন্ডারি ডিভিশনকে আবার যদি 10 দিয়ে ডিভাইড করে দিই তাহলে 0.01 মাইলস। তাহলে একটা প্রাইমারি ডিভিশনকে 10 টাইমস ডিভাইড করে সেকেন্ডারি ডিভিশন আসছে, একটা সেকেন্ডারি ডিভিশনকে আরও 10 ভাগ করে আমরা টারশিয়ারি ডিভিশন পাচ্ছি। তাহলে প্রাইমারি ডিভিশনে আমরা 2 মাইলস দেখাচ্ছি, সেকেন্ডারি ডিভিশনে আমরা 0.9 মাইলস দেখাচ্ছি, আর টারশিয়ারি ডিভিশনে 0.06 মাইল দেখাচ্ছি। তো টোটাল অ্যাড করলে 2.96 মাইল আসছে। তো দিস ইজ দ্য স্প্লিট আপ, এইটা হচ্ছে অঙ্কর প্রিলিমিনারি পার্টটা। এইবার যদি আমাকে ড্রয়িং করতে হয়, তাহলে আমাকে আরএফ কত দিয়েছে, আরএফ হচ্ছে 1:52,888। এবার যেহেতু এখানে মাইল দেওয়া আছে তো আমরা যেহেতু এটা FPS সিস্টেম তাহলে আমাকে ইঞ্চ দিয়ে করতে হয়। তাহলে 1 ইঞ্চ অন ম্যাপ রিপ্রেজেন্টস 52,888 ইঞ্চ অন গ্রাউন্ড। 1 ইঞ্চ অন ম্যাপ, তাহলে ইঞ্চ থেকে যদি আমাকে মাইলে নিয়ে যেতে হয় তাহলে 52,888/63,360 দিয়ে আমাকে ডিভাইড করতে হবে মাইলসে নিয়ে যেতে গেলে, তাহলে সেটা আসছে রাফলি 0.83 মাইল। তাহলে এবার যদি আমরা আমাদের মিনিমাম দেখাতে হবে 1 মাইল, তাহলে 0.83 মাইল রিপ্রেজেন্টস 1 ইঞ্চ, তাহলে 1 মাইল অন দ্য গ্রাউন্ড রিপ্রেজেন্টস 1/0.83 ইঞ্চ অন ম্যাপ, হচ্ছে 1.20 ইঞ্চ। তাহলে আমরা কতগুলো প্রাইমারি ডিভিশনস ড্র করব, ধরে নিলাম 4টে, এটা তো আমাদের স্বাধীনতা আছে, মিনিমাম তো আমাকে 3টে ধরতেই হয়, কেননা প্রাইমারি পার্টে 2টো আর সেকেন্ডারি পার্টে 1টা পার্ট থাকতে হবে। তাহলে 0.83 মাইল অন গ্রাউন্ড রিপ্রেজেন্টস 1 ইঞ্চ অন ম্যাপ, 1 মাইল অন গ্রাউন্ড, 1 মাইল অন গ্রাউন্ড রিপ্রেজেন্টস 1/0.83 ইঞ্চ অন ম্যাপ, হচ্ছে 1.20 ইঞ্চ।
তাহলে নাম্বার অফ প্রাইমারি ডিভিশনস যদি আমাদের চারটে হয় তাহলে টোটাল লেন্থ অফ দ্য স্কেল, টোটাল লেন্থ অফ দ্য স্কেল অন দ্য গ্রাউন্ড হচ্ছে 4 × 1 মাইল, হচ্ছে 4 মাইলস। তাহলে ড্রয়িংয়ের জন্য কী লাগছে, 4 × 1.20 ইঞ্চ হচ্ছে 4.80 ইঞ্চ। তাহলে এটা হচ্ছে টোটাল লেন্থ ফর ড্রয়িং, হচ্ছে 4.80 ইঞ্চ। তাহলে কী দাঁড়াচ্ছে আমাদের, 0.83 মাইল অন গ্রাউন্ড রিপ্রেজেন্টস 1 ইঞ্চ। তাহলে 1 ইঞ্চ রিপ্রেজেন্টস 1.20 ইঞ্চ। তাহলে 1 মাইল রিপ্রেজেন্টস 1.20 ইঞ্চ। তাহলে আমাদের কটা প্রাইমারি ডিভিশন আমরা ধরে নিচ্ছি চারটে, তাহলে চারটে মানে 4 মাইল। তাহলে মোট আমাকে কতটা লেন্থের ড্রয়িং করতে হবে, 4 × 1.0 ইঞ্চ, 4.80 ইঞ্চ। এখানে আমি চারটে ধরবো কি পাঁচটা ধরবো সেটা কিসের ওপর ডিটারমাইন্ড হয়, আমি কি বলেছিলাম যে 8 থেকে 15 সেন্টিমিটার হচ্ছে মিনিমাম একটা লেন্থ অফ দ্য স্কেল আমাদের ড্র করা উচিত। তাহলে যেহেতু এটা ইঞ্চিতে, তাহলে রাফলি 5 ইঞ্চি পর্যন্ত একটা স্কেল যদি ড্র করি তাহলে সেটা দাঁড়ায় হচ্ছে রাফলি এই 11-12 সেন্টিমিটার। তো সেই কারণেই এই নাম্বার অফ প্রাইমারি ডিভিশনসটা 4 ধরা হচ্ছে। আমার তো এখানে নাম্বার অফ প্রাইমারি ডিভিশনস 3 ধরলেও হবে, কেননা আমাকে মোট দেখাতে বলেছে 2.96 মাইল। তাহলে টোটাল আমাকে 3 মাইলের মধ্যেই ডিস্টেন্সটা রিপ্রেজেন্টেড হচ্ছে, কিন্তু একটা ডিসেন্ট রিপ্রেজেন্টেশনের জন্য আমরা 4টে প্রাইমারি ডিভিশনস করছি, ঠিক আছে। তাহলে নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন কটা হবে, আমাদের প্রাইমারি ডিভিশনের ভ্যালু 1 মাইল, সেকেন্ডারি ডিভিশনের একটা ভ্যালু 0.1 মাইল, এটা ভাগ করলে 10। নাম্বার অফ টার্সিয়ারি ডিভিশন 0.1 মাইল, সেটাকে আবার সেকেন্ডারি ডিভিশন দিয়ে যদি ডিভাইড করি তাহলে 10। সেকেন্ডারি ডিভিশন ডিভাইডেড বাই দ্য ভ্যালু অফ 1 প্রাইমারি সেকেন্ডারি ডিভিশন করলেই এটা এসে যাবে। এবার তাহলে ড্রয়িংয়ের পার্টটা আসছে। বেসিক্যালি প্রথম দিকের যে ড্রয়িংয়েরটা সেটা কিন্তু লিনিয়ার স্কেলের মতোই আমাকে ড্র করতে হবে। তার মানে আমরা এখানে কত পেলাম, টোটাল লেন্থ ফর ড্রয়িং কত পেয়েছি, 4.80 ইঞ্চ। তাহলে আমি কী করবো, 4.80 ইঞ্চ লেন্থের একটা লাইন এঁকে নেব, ঠিক আছে। 4.80 ইঞ্চের একটা লাইন এঁকে নিলাম, সেটাকে আমি 4টে ভাগে ভাগ করলাম, 4 ডিভিশনসে ডিভাইড করলাম, 1, 2, 3, 4, ঠিক আছে। এইবার একটা যে আমার সেকেন্ডারি ডিভিশন তো করে দেখাতে হবে, তাহলে এই দিকটাতে আমি কী করি, তাহলে এটা কী দাঁড়ালো, 0, 1, 2, 3 মাইল, এদিকে 1 মাইল, টোটাল 4 মাইলস। তাহলে সেকেন্ডারি ডিভিশনটাকে কী বলা হচ্ছে, আমাদের কতগুলো সেকেন্ডারি ডিভিশন আছে, 10টা। তাহলে এই সেকেন্ডারি ডিভিশনটা করার জন্য আমাকে 10 ভাগ করলাম, আমরা এইটাকে আমরা 10 দিয়ে 10টা ডিভাইড করে দিলাম, তাহলে 10টা ডিভাইড হয়ে গেলো। তাহলে এতটুকু কাজ আমাদের কিন্তু লিনিয়ার স্কেলের মতোই হয়। এবার যেহেতু আমাদের একটা টার্সিয়ারি ডিভিশন দেখাতে হবে, তাহলে আমরা কী করছি, এই যে স্কেলটার এই যে লেন্থটাকে আমরা বাড়াব। এবার এটা আমি কতটা বাড়াবো, আমার টার্সিয়ারি ডিভিশন কটা বলেছে, 10টা। তাহলে টার্সিয়ারি ডিভিশন যদি 10টা হয় তাহলে আমি এটাকে মিনিমাম 1 ইঞ্চি লম্বা করব, কেননা আমি নিজে 10 ভাগ সহজে করতে পারবো 1 ইঞ্চিকে, 0.1, 0.2, 0.3, 0.4 করে ফুটকি দিলে হয়ে যাবে। তাহলে আমরা কী করলাম, এই দুটোর পারপেন্ডিকুলারলি লাইন ড্র করে নিলাম, কতটা, 1 ইঞ্চ। কেন 1 ইঞ্চ, যেহেতু আমাকে টার্সিয়ারি ডিভিশনে আমরা 10 ডিভিশনস দেখাবো, টার্সিয়ারি ডিভিশন 10টা আছে। তাহলে এটা ভার্টিক্যালি আমরা নামালাম, দিয়ে এটাকে জুড়ে দিল, তাহলে কী হলো, একটা স্কেলটা চওড়া হলো, যেরকম ডায়াগোনাল স্কেল মার্কেটে কিনতে পাওয়া যায় ঠিক সেরকম দেখতে হয়ে গেলো এই জায়গাটা, একটা বক্সের মতো করে নিলাম। দিয়ে ভার্টিক্যালি আমরা এখান থেকে একটা লাইন 2-এর জন্য, এখান থেকে একটা লাইন 1-এর জন্য, এখান থেকে লাইন 0-র জন্য, এগুলো কিন্তু একদম লম্বভাবে নামাতে হবে, পারপেন্ডিকুলারলি, একদম কোনো ট্যাড়াম্যাকা করলে চলবে না, একদম পারপেন্ডিকুলারলি এটা নামাতে হবে, ঠিক আছে। সেটা সেট স্কোয়ার দিয়ে হোক, ডায়াগোনাল স্কেল দিয়ে হোক, একদম নামাতে হবে সোজা। এইবার এখানে আমার 10টা ভাগ করা আছে, তাহলে আমি ম্যানুয়ালি এখানে 0.1, 0.2 এর সব ফুটকিগুলো দিয়ে দিলাম, বাঁ দিক এবং ডান দিক উভয় দিকে ফুটকিগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি সরলরেখাগুলো জয়েন করে দিলাম, স্ট্রেট লাইনে জয়েন করে দিলাম সব। তাহলে এরকম স্ট্রেট লাইনগুলো পেয়ে গেলাম আমরা। আবার বলছি, তাহলে প্রথমে আমরা কী করছি, 4.80 ইঞ্চের একটা লাইন আঁকলাম, সেটাকে আমরা 4টে ভাগে ভাগ করলাম, দিয়ে আমি সব প্রাইমারি ডিভিশনগুলো পেয়ে গেলাম। এবার সেকেন্ডারি ডিভিশন করার জন্য আমি কী করলাম,
এই একটা প্রাইমারি ডিভিশনকে আবার 10 ভাগ করলাম, যেহেতু আমার এখানে সেকেন্ডারি ডিভিশন হচ্ছে 10 ভাগ, এটা করলাম। করে নিয়ে এরপর যেহেতু আমাদের টার্সিয়ারি ডিভিশন 10টা করতে হবে, তাই জন্য এখানে 0.1, 0.2, 0.3 করে মানে 1 ইঞ্চি নামালাম, যেহেতু 1 ইঞ্চিকে আমরা ম্যানুয়ালি 10 ভাগ করতে পারবো। করার পর আমরা এগুলোকে জুড়ে দিলাম হরাইজেন্টাল লাইন্সগুলো, এদিকে 10 ভাগ, এদিকে 10 ভাগ ফুটকি দেওয়া আছে, এগুলো নামিয়ে দিলাম, আর এই ভার্টিক্যালি লাইনগুলোও নামিয়ে দিলাম। এইবার তাহলে পড়ে রইল কোন জায়গাটা, এই জায়গাটা, এরকম খাঁচার মতো যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা আমার পড়ে রইল। তাহলে এই জায়গাটা যে আমার পড়ে রইল, এটা আমরা কিভাবে জয়েন করব? এইখানে এই যে সেকেন্ডারি ডিভিশনের যেই পয়েন্টগুলো আমরা পেয়েছি, সেকেন্ডারি ডিভিশনের যে পয়েন্টগুলো পেয়েছি, সেগুলো আমরা এখানে প্রত্যেকটাই নিচে নিচে একটা করে ভার্টিক্যালি ফুটকি দিয়ে রাখলাম, কিন্তু লম্বভাবে জয়েন করব না। এখানে যে 10টা ভাগ হয়েছে, এই প্রত্যেকটা পয়েন্টকে আমরা ভার্টিক্যালি এখানে নিচে নিচে সমান সমান করে ফুটকিগুলো দিয়ে দিলাম। এইবার জুড়বো কীরকমভাবে? এই যে 0টা, এইটার 1 নম্বর ঘরের সাথে জয়েন, এর পরের যে 1 নম্বর ঘরটা, এটার 2 নম্বর ঘরের সাথে জয়েন, মানে ডায়াগোনালি জয়েন করতে হবে, কোনাকুনিভাবে জয়েন করতে হবে। কী করছি? যেমন 0-0 এটা তো ম্যাচ করা আছে, কিন্তু আমি জয়েন যখন শুরু করব টার্সিয়ারিটা করার জন্য, আমাকে এই 0টার সঙ্গে ওপরের 1 নম্বর ঘরটা জয়েন করতে হবে, এখানকার 1 নম্বর ঘরের সঙ্গে ওপরের 2 নম্বর ঘর জয়েন করতে হবে, আর এখানকার 9 নম্বর ঘরের সঙ্গে তাহলে এখানে শেষটা জয়েন করতে হবে। তাই এখানে আমরা স্ট্রেট করে নামাবো না, আমরা ডায়াগোনালি ওঠাবো। স্ট্রেট করে নামালে তো নর্মাল স্কেলের মতো হয়ে যাবে, কিন্তু এখানে আমরা ডায়াগোনালি এটা করব। এই জয়নিংটাই হচ্ছে নতুনত্ব এই স্কেলটা। তাহলে আমার যে মাপটা দেখাতে বলেছে 2.96, তাহলে 2 মাইল আমরা প্রাইমারি ডিভিশন থেকে পড়েছি, এই যে 2 মাইল পড়া হয়েছে। সেকেন্ডারি ডিভিশন থেকে কত দূর পড়তে বলেছে? 0.9, এই যে 0.1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই যে 9.9। টার্সিয়ারি ডিভিশন থেকে কত আমাদের পড়তে হচ্ছে? 0.06। তাহলে 0.06 কোনটা? এইটা। তাহলে আমি কি করব, 0.9-এর এই জায়গাটা থেকে আমি উঠব, এই লাইন, ওই কার্সারটা ফলো করব, এই লাইনটা উঠব, উঠে 0.6 যেখানে এসে ছেদ করেছে অত দূর যাব। তাহলে এতটা পর্যন্ত হচ্ছে আমার 2.96 মাইল। এবার যদি আমার 2.96-এর জায়গায় 2.64 থাকতো, তাহলে কী করতাম? তাহলে 2 মাইলটা দিতাম, এখান থেকে 0.6-এ আসতাম, 0.6 থেকে 0.4 পর্যন্ত উঠতাম, তাহলে এই 0.4-এর জায়গাটা পর্যন্ত আমরা দাগ দিয়ে, তাহলে এইভাবে ফাইনালি কিন্তু এটা স্কেলের ভেতরে দেখিয়ে দিতে হবে। আমি স্কেলটা ড্রয়িং করে দিলাম, দিয়ে কিন্তু দেখালাম না যে কতটা আমার 2.96 মাইল, সেটা আমরা দেখালাম, তাহলে কিন্তু স্কেলটা আঁকা না আঁকা সমান হয়ে যাবে। ঠিক আছে, এই যে স্কেলটা আমাদের 4 মাইলের স্কেল আমি এঁকেছি, এখানে কতটা 2.96 সেটা আমাকে দেখাবে। তাহলে এখানে অ্যাডিশনাল কী আসছে? প্রাইমারি ডিভিশন, সেকেন্ডারি ডিভিশন, আর এই টার্সিয়ারি ডিভিশন। টার্সিয়ারি ডিভিশনটা দেখানোর জন্য আমাকে এই জিনিসটা করতে হচ্ছে। এই টার্সিয়ারি ডিভিশনের এই দৈর্ঘ্যটা বাড়ানো হচ্ছে কত, কিসের ওপর ডিপেন্ড করবে? কতগুলো টার্সিয়ারি ডিভিশন আছে সেটা দেখা। আমার যেহেতু 10খানা টার্সিয়ারি ডিভিশন আছে, আমি খুব সহজে 1 ইঞ্চি যদি লাইন ড্র করি, তাহলে আমরা এটা খুব সহজে 10 ভাগ করতে পারব। ঠিক আছে, কারোর কোনো প্রশ্ন থাকলে এক্ষুনি জিজ্ঞেস করো, তারপরে এই ডায়াগোনালে পরে আমি করতে পারি। হ্যাঁ, তো 15খানা ভাগ যদি কোনো কারণে করতে হয়, তাহলে আমি 1.5 ইঞ্চি নেব। এবার যদি সেটা সেন্টিমিটারের অঙ্ক হয়, তাহলে তুই সেটা সেন্টিমিটারের যেটা মাপ নিতে চাইছিস সেটা নিবি, সেরকম হবে। হ্যাঁ, সেটা ডিপেন্ড করছে। হ্যাঁ, লিখতে পারিস, কোনো অসুবিধা নেই, লিখতেই পারিস, যেরকম লিনিয়ার স্কেলে লিখেছি সেখান থেকে এতটা লিখতেই পারিস, 4.8, লিখলে কিছু প্রবলেম।
হ্যাঁ, এটা দেখালে বেটার হয়। মানে ধর তুই এটা পেন্সিলে ড্র করেছিস, তাহলে এই জায়গাটা পেন দিয়ে করবি। যদি তুই কালো পেন দিয়ে ড্রয়িং করিস, তাহলে এই জায়গাটা একটু ফাঁকা রেখে এটা ব্লু পেন দিয়ে দেখিয়ে দিবি, এই জায়গাটা। ঠিক আছে, কোয়েশ্চেন শুনতে পাচ্ছি না কিছু। হ্যাঁ 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 তুই যদি মেন পুরো জিনিসটা কালো দিয়ে লিখিস, তাহলে কোশ্চেনটা ব্লু দিয়ে লিখতে পারিস, কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম, কোনো অসুবিধা নেই। দুটো ব্ল্যাক দিয়ে লিখ, কোনো অসুবিধা নেই। তুই তো স্ক্যান করবি, স্ক্যান করলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি স্ক্যান করিস, তাহলে স্ক্যান করতে পারিস। ঠিক আছে, তাহলে আমি নেক্সট অঙ্কটা বলছি। ড্র এ ডায়াগোনাল স্কেল টু রিড 4 মাইলস 4 ফার্লংস অ্যাট 160 ইয়ার্ডস উইথ RF 1:63360। ঠিক আছে, এটা দেখ ডেসিমাল নয়, ডেসিমাল ছাড়া। তাহলে এইটা আমরা কিভাবে করব? 4 মাইলস 4 ফার্লংস 160 ইয়ার্ডস। তাহলে আমরা মাইলটা প্রাইমারি ডিভিশনে দেখাবো, কারণ মাইলটা যেহেতু সব থেকে বড়, ফার্লং হচ্ছে মাইলের থেকে ছোট, তাহলে সেটা সেকেন্ডারি ডিভিশনে দেখাবো। আর ইয়ার্ডস হচ্ছে ফার্লংয়ের থেকেও ছোট, তাহলে সেটা আমরা টার্শিয়ারি ডিভিশনে দেখাবো। ভ্যালু হচ্ছে তাহলে 1 মাইল, কতগুলো মাইলস? 4 মাইল ডিভাইডেড বাই 1 মাইল হচ্ছে 4। 1 মাইল মানে কত ফার্লং? 8 ফার্লং। ঠিক আছে, তাহলে 8 ফার্লংকে যদি 8 দিয়ে ডিভাইড করি, তাহলে কত আসে? 1 ফার্লং। তাহলে সেকেন্ডারি ডিভিশনের একটা ন্যূনতম মান 1 ফার্লং। আমাকে দেখাতে হবে কতগুলো? 4টে। 1 ফার্লং মানে কত ইয়ার্ড? কত গজ? 220 গজ। ঠিক আছে, আমাকে দেখাতে বলেছে কত? 160 ইয়ার্ডস। তাহলে আমি এখানে এক একখানা ভাগ 20 ইয়ার্ড করে ধরতে পারি, যেহেতু আমাকে 160 বলেছে। 150 দেখাতে হলে আমাকে 10 ইয়ার্ড করে করে কাজ করতে হতো। যেহেতু এখানে 160 বলেছে, যেহেতু এটা 2 দিয়ে ভাজ্য, ইউ ক্যান ডিভাইড ইট বাই 20, তাই জন্য আমি 20 ধরলাম। আমি এটা 10 দিয়েও করতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে 16 নম্বর দাগটা হয়, মানে অনেকগুলো দাগ আমাকে আঁকতে হবে। তো আমরা তাহলে এই এই অঙ্কটা তো 1:63,360, মানে তো খুব সোজা, 1 ইঞ্চিতে 1 মাইল, তার মানে 1 ইঞ্চিতে 63,360 ইঞ্চি, মানে 1 ইঞ্চিতে 1 মাইল। লেট দ্য নাম্বার অফ প্রাইমারি ডিভিশনস হচ্ছে 5, যেহেতু দেখ আমাকে 4 মাইলস এর বেশি মাপ দেখাতে হবে, তাহলে মিনিমাম আমাকে 5 মাইল ড্র করতেই হবে। তাহলে যেহেতু 1 ইঞ্চিতে 1 মাইল, তাহলে 5 মাইল খুব সহজে এঁকে দেওয়া যাবে, 5 মাইল। তাহলে আমি 5 ইঞ্চির একটা স্কেল আঁকবো, হয়ে যাবে। সেকেন্ডারি ডিভিশনস কতগুলো হবে তাহলে? 1 মাইল মানে 8 ফার্লং, আর সেকেন্ডারি ডিভিশনের একটা ভাগ হচ্ছে 1 ফার্লং। তাহলে 8 ফার্লংকে 1 ফার্লং দিয়ে ভাগ করলে কত উত্তর আসে? 8। টার্শিয়ারি ডিভিশনস কতগুলো? 1 ফার্লং মানে 220 ইয়ার্ড। আমি কত ধরেছি? টার্শিয়ারি ডিভিশনের একটা মান 20 ইয়ার্ড, তাহলে 220কে 20 দিয়ে ভাগ করলে আমরা 11 পাই। ঠিক আছে, তাহলে এবার ড্রয়িংটা কী দাঁড়াচ্ছে? ড্রয়িংটা তো খুব সোজা, তার কারণ এখানে 5 ইঞ্চির লাইন আঁকতে হবে। তো 5 ইঞ্চিকে তুই নিজেই ভাগ করতে পারিস, কিন্তু তবু আমাকে কনস্ট্রাকশনটা দেখিয়ে দিতে হবে। তাহলে এই 5 ইঞ্চির লাইনটাকে আমরা 5 ভাগ করে নিলাম। এই সেকেন্ডারি ডিভিশনটা আমাকে ক ভাগ করতে হবে তাহলে? 8 ভাগ, তাই তো? 8 ভাগ করতে হবে, তাহলে মানে 8 ভাগ করলাম। আর টার্শিয়ারি ডিভিশনটা আমাকে কত ভাগ করতে হবে? 11 ভাগ করতে হবে, তাই তো? আমরা এখানে কতগুলো ভাগ পেয়েছি টার্শিয়ারি ডিভিশনের? 1 ফার্লং মানে 220 ইয়ার্ড, আর একটা টার্শিয়ারি ডিভিশনের মান হচ্ছে 20 ইয়ার্ড। তাহলে এবার আমাকে কত ভাগ করতে হবে? 11টা ভাগ। তাহলে 11টা ভাগ করতে গেলে আমি নিশ্চয়ই 1 ইঞ্চি ড্র করবো না, কত ড্র করবো? 1.1 ইঞ্চি। ঠিক আছে, তবে 11টা ভাগ পাবো আমরা। তাহলে 1.1 ইঞ্চি লাইনটা আমি ড্রপ করে দিলাম, 11টা ভাগ করলাম, আঁকার পদ্ধতি একই, এরকম সোজা সোজা করে আগে লাইনগুলো টেনে নিলাম, এখানে 11টা ভাগ করে নিলাম, 11টা ভাগ করে নিয়ে এরকম করে হরাইজেন্টালি লাইনগুলো টেনে দিলাম। এখানে যে 8 ভাগ হয়েছে, সেই 8 ভাগের যে দূরত্বগুলো, এগুলো নিচের দিকে পয়েন্ট করে নিলাম, করে নিয়ে কোনাকুনি জয়েন করলাম। 0টা প্রথম দাগে, 1 নম্বরটা 2 নম্বর দাগে, এরকম করে করে ভাগ করে নিলাম।
তাহলে আমার প্রাইমারি ডিভিশনে 0, 1, 2, 3, 4 মাইল দেখানো হয়ে গেল, সেকেন্ডারি ডিভিশনে 8টা ভাগ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8 ফারলং, ঠিক আছে। আগেরটাতে কিন্তু সবকটা এককই মাইল 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 ছিল, এখানে কিন্তু মাইল প্রাইমারি ডিভিশনে, সেকেন্ডারি ডিভিশনে ফারলং, টারশিয়ারি ডিভিশনে ইয়ার্ড, ঠিক আছে। এক ঘর ছেড়ে ছেড়ে লেখা হয়েছে, তার মেন কারণ হচ্ছে হিঞ্জি হয়ে যাবে, ঠিক আছে। এখানে যদি 1, 2, 3, 4, 5, 6, 7, 8 সব লেখা হয়, 20, 40 দেখতে হিঞ্জি হবে, আর কিছু না। তো এই হচ্ছে এইরকম, তাহলে দুরকম ভাবেই আসতে পারে, ডেসিমাল দেওয়া থাকতে পারে, ডেসিমাল ছাড়া দেওয়া থাকতে পারে, ঠিক আছে। ডেসিমাল দি এখানে 11টা ভাগ হয়েছে দুটার সেরি, তাহলে কত করে হবে? 1 ফারলং মানে 220 গজ, তাহলে যদি আমরা 11টা ভাগ করি, তাহলে এক একটা ভাগের মান কত হবে? 20 করে। কেন আমি 20টা করলাম? তার কারণ আমাকে প্রশ্নে বলেছে 160 গজ দেখাতে। যদি তোকে এক্ষুনি বলতে 150 গজ দেখাতে, তাহলে তো আমি 11টা ভাগ করতে পারতাম না, আমাকে 22টা ভাগ করতে হতো, তখন 10, 20, 30, 40, 50, 60 করে করে ভাগ করতে, কারণ 150টা তো 2 দিয়ে ভাজ্য হবে না, তখন আমাকে অতগুলো ভাগ করতে হতো, ঠিক আছে। তাহলে এই দুটো অঙ্ক দুটো টাইপের, একটা ডেসিমাল লোলা, একটা ডেসিমাল ছাড়া। বইতে তোরা দেখবি 5.35 কিলোমিটার দিতে পারে, আমি এখানে তোদের মাইলের উদাহরণ দিচ্ছি, কিলোমিটার দিলে কি হবে, ইঞ্চির জায়গাতে সেন্টিমিটার দিয়ে হিসেবে হবে, আর কিছু না। 5.35 কিলোমিটার মানে 5×1 কিলোমিটার প্লাস 3×0.1 কিলোমিটার প্লাস 5×0.01 কিলোমিটার। ডেসিমাল দেওয়া মানে ওই এক ঘর করে দশমিকের এদিক ওদিক করে করা, কিন্তু এইগুলো যদি দেয় তাহলে আমাকে তো এইগুলো জানতে হবে যে 1 মাইলে কত ফারলং, 1 ফারলংয়ে কত গজ, নাহলে তো কাজটা হবে না, করা যাবে না, ঠিক আছে। তো দুরকমই থাকবে, হ্যাঁ 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 দেখাতে হবে, দেখাতে হবে। তুই নিজেই ভাগ করতে পারলেও তুই এখানে 5 ইঞ্চি করবি, এদিকেও একটা 5 ইঞ্চির লাইন এঁকে নিবি, এখানেও 1, 2, 3, 4, 5 ফুটকি দিয়ে নিবি, সোজা সোজা টেনে দে, তোকে তো সেট স্কোয়ার সরিয়ে এটা কাজটা করতে হচ্ছে না, তোকে এটা দেখাতে হবে। দিস ইজ আ কনস্ট্রাকশন, ওয়েন ইউ আর ড্রয়িং সামথিং ইউ শুড শো দ্য কনস্ট্রাকশন, ঠিক আছে। আমি বুঝতে পেরেছি, এখানে 5 ইঞ্চি মানে তুই নিজেই তো 5টা ফুটকি দিলেই কাজ মিটে যাবে, কিন্তু তুই এইদিকে একটা করে নে না, তো খাটনি হবে না, এদিকটা করে নে, এখানে পয়েন্ট, এখানে 5টা ফুটকি দিয়ে দে, এরকম করে জয়েন করে দে স্কেলে করে, তোকে তো সেট স্কোয়ার সরাতে হচ্ছে না, কিন্তু 8 ভাগটা করতে গেলে তোকে তো করতেই হবে এই জায়গাটা। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এই দুটো করে ফেলবি, ফেয়ার শিট করে ফেল। তোদের তো পরীক্ষার ডেট দিয়ে দিয়েছি ইন্টারনালে, মানে ইন্টারনাল পরীক্ষাটা কিন্তু ফাইনাল পরীক্ষাটাই হবে প্র্যাকটিক্যাল। কি তোদের প্র্যাকটিক্যাল পরীক্ষার ডেটটা কবে দিয়েছে গ্রুপে? হ্যাঁ 15 তারিখ, 16 তারিখ, তো 16 তারিখ হলে অন্তত তার থেকে 2 দিন আগে 14 তারিখ তোদের বলে দেবে, যিনি পরীক্ষা নেবেন সম্ভবত পিপি স্যার পরীক্ষা নেবেন, আমি যতদূর জানি, আর তো সেটা স্যার বলে দেবেন। এখন থেকে জিজ্ঞেস করার কিছু নেই, তোরা রেডি রাখবি, অন্তত ওই পরীক্ষার 2 দিন আগে তোকে তোরা জমা করার কথা মানসিকতা রাখতে হবে, ঠিক আছে। যা যে যা কাজ দিয়েছেন সেগুলো করে ফেল, করে ফেলে রেডি রাখ, তারপরে তুই স্ক্যান করবি, এখন তুই স্ক্যান করতে হবে, ঠিক আছে। আমার কাজটা যে সিকোয়েন্সে দেওয়া আছে সেই সিকোয়েন্সেই যেন থাকে, পরপর যে মেটেরিয়ালসটা দিয়েছি 20 পাতার মেটেরিয়ালসটা, এই কাজটা পুরোটাই 20 পাতায় মেটেরিয়ালসই যেন থাকে, ঠিক আছে। এবার যদি কারো হ্যান্ড রাইটিং একটু বড়ো ছোটো হয়, মানে বড়ো হলে কি হবে, অঙ্কটা এক্সটেন্ড হবে, আর মোটামুটি স্ট্যান্ডার্ড হাতের লেখা হলে 20 পাতার মধ্যে শর্ট আউট হয়ে যাবে কাজটা, ঠিক আছে। বেশি পাতা বাড়াবি না, যতটা ছোটো যতটা মানে মিনিমাম লেখা যায় ততটাই তোদের দেওয়া হয়েছে, একটা ড্রয়িং একটা অঙ্ক এরকম করে করে করবি, একটা পাতাতে অঙ্কগুলো যদি ধরে যায় তো ওয়েল অ্যান্ড গুড, হয়ে গেলেই ভালো, ধরে যাবে আশা করছি, তো ছোটো ছোটো করে লিখলেই ধরে যাবে। আর যত পাতা বাড়াবি তত MB বাড়বে, তত স্ক্যান করে আপলোড করতে প্রবলেম। আর যদি গুগল ফর্ম দেয় তাহলে অবশ্যই 20 MB-র একটা ব্যাপার থাকে, আমি যেমন আমি যে পরীক্ষাগুলো নিচ্ছি সেখানে গুগল ফর্ম দিইনি, ইচ্ছা করে দিইনি, কারণ কারোর যদি ফাইল বড় সাইজ হয় আবার সেটাকে ছোটো করবে এই করে,
যদি সেসবেরও সফটওয়্যার আছে ছোট করে দেওয়া যায়, তো সেটা তোদের জানতে হবে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা আর কিছু কারোর প্রশ্ন? বৃহস্পতিবার দিন আমি ক্লাসটা নিতে, হ্যাঁ নিতে পারবো না, তার কারণ হচ্ছে বৃহস্পতিবার দিন সেমিস্টার থ্রির প্র্যাকটিক্যাল পরীক্ষা নিতে হবে। হ্যাঁ ওদের বলেছি আমরা বৃহস্পতিবার দিন পরীক্ষা ক্লাস নেবো একটা, কিন্তু নিতে পারবো না, না আমাদের আমার পরীক্ষার ডেট পড়েছে সেদিনকে, 4 তারিখ তো বৃহস্পতিবার, হ্যাঁ 4 তারিখে আমাকে ওই ওদের পরীক্ষা নিতে হবে, ওই অনলাইনে সারাদিন পরীক্ষা চলবে সকালে। তো আমি দেখছি ফ্রাইডেতে যদি নেওয়া যায়, আমি দেখছি ফ্রাইডেতে, ওদের তো ওই তো বলি 11টা থেকে একটা, মানে আমি দেখে চেষ্টা করছি 11টা থেকে তোদের ক্লাসটা নেবো ফ্রাইডেতে, ঠিক আছে, মানে আগের দিন যেরকম নিলাম, হ্যাঁ হ্যাঁ ফ্রাইডেতে আমি নিয়ে নেওয়ার চেষ্টা করছি।